আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নারীরা পুরুষদের ওয়াজ গজল এগুলো আপনার ইউটিউবের মধ্যে অথবা টিভির মধ্যে বিভিন্ন প্রোগ্রাম অথবা প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবে কিনা। এটা বিভিন্ন স্রোতে হতে পারে, প্রজেক্টর হতে পারে, টিভি হতে পারে, আপনার ছোট স্মার্টফোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ল্যাপটপে কম্পিউটারে শোনার বিধান কি, এক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলছে, অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তো সম্মানিত বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো নারীরা পুরুষদের কোন ওয়াজ, পুরুষদের কোন গজল ইউটিউবের মধ্যে ওয়াজ বলেন, ওয়াজ আপনি শুনে উপকৃত হলেন, ইউটিউব থেকে, টিভি থেকে, যেকোনো কিছু থেকে, এগুলো শোনা জায়েজ নাই। প্রশ্ন আসতে পারে নারীরা তাহলে এলেম এলমে দিন কিভাবে শিখবে, কিভাবে জানবে, একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি এ জাতীয় কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে নারীরা এলেম শিখবে নারীদের মধ্যে, এমন মাহরাম জাতীয় যে পুরুষগুলো আছে তাদের নিজেদের ছেলে, নিজেদের এ জাতীয় যে 14 জনের সাথে দেখা করা যায় তাদের থেকে এলেম শিখবে, এবং তাদের যদি কোনো উস্তাদ থাকে, তারা যদি এলেম দিন শিখে কিতাব পড়ার যোগ্যতা থাকে এবং সেগুলো যদি বুঝে জানে সেগুলো থেকে তারা এলেম শিখবে। তাহলে পুরুষরাও নারীদের ভিডিওগুলো দেখবে না, নারীরাও পুরুষদের ভিডিওগুলো দেখবে না। এটা হচ্ছে আমানত, দেখলে বিভিন্ন ধরনের ফেতনার আশঙ্কা হয়। তাদের প্রজেক্টরের মধ্যে মাধ্যমে বক্তার ওয়াজ শোনা, টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখা হুজুরদের একই বিধান প্রযোজ্য হবে, কারণ মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে এবং বিভিন্ন ধরনের খারাপ শাহওয়াত আসতে পারে। যদি শাহওয়াত না আসে, খারাপ কোনো কিছু মনে না হয়, অবশ্যই আপনি শুনতে পারেন। যদি খারাপ কিছু আসে তাহলে কখনো আপনার জন্য শোনা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম প্রচারের স্বার্থে, অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে আমাদেরকে তিনি কিছু কাজ করার তৌফিক দান করুক, এবং ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।